নির্বাচন যত ঘনিয়ে আসছে তা বানচালের জন্য বিএনপির অপচেষ্টা বাড়ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে বিএনপির এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে জানান তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে জাতীয় পার্টি সহ নির্বাচনমুখী দলগুলোর সাথে তাদের আলোচনা হয়েছে। নির্বাচনে জাতীয় পার্টি আলাদাভাবে অংশ নেবে বলেও জানান তিনি। ফোর্বস ম্যাগাজিনের প্রভাবশালী 100 নেত্রীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম হওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে নেত্রীকে অভিনন্দন জানানো হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনটা যাতে ভালোভাবে শান্তিপূর্ণভাবে এবং এর বিরোধী শক্তি আজকে নির্বাচন বানচালে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবিলা আমরা ঐক্যবদ্ধ থাকব, জনগণকে নিয়ে প্রতিহত করব, এটাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়। রাজনৈতিক দল হিসাবে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করা, এটা তো তারা চাইবে, আর বাস্তবে কী হবে সেটা পরের কথা। চাইতে তো আর কোনো দোষ নেই, আশাটা বড় থাকাই ভালো।